আসসালামু আলাইকুম সবাইকে, বাংলাদেশি ব্লগার তুষার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আশা রাখছি যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন আর ভিডিওতে মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো অনেকদিন পরেই আমার ব্যালকনি বাগানটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার আব্বা আসছিলেন, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা তো জানেন, তখন আমার আব্বা একটা মরিচ গাছ কিনে দিয়ে গেছিলেন। ওইটায় এত মরিচ হয়েছে মাশাআল্লাহ। তা আমি যখন ওই যে জুলাই মাসে যখন গেলাম আমার বাবার বাড়িতে আমার আম্মার অপারেশনের জন্য, তখন আমি এখানে পুঁতে রাখছিলাম। তো মাশাআল্লাহ দেখেন কি সুন্দর করে উঠছে, তিনটা গাছ উঠছে। অবশ্য মানে চার পাঁচটা বিচি পুঁতছি কিন্তু ওই তিনটা গাছ উঠছে, এখানে একটা আর দুইটা ছাদে নিয়ে আবার লাগাইছি। এই পৃথিবীতে মানুষ কতভাবে যে তাদের জীবিকা নির্বাহ করে থাকে, তো মাথার চুল দিয়ে, মানে মানুষের মহিলাদের মাথার চুল দিয়েও বেচা কেনা করে তারপর জীবিকা নির্বাহ করতেছে মানুষ। আজকে না এই যে ভাত ছিল গতকালকের, ওই ভাত দিয়ে আর কি ভাত ভাজি করলাম। এখানে একেবারে নর্মালভাবে একটু পেঁয়াজ কুচি দিছি তেলের মধ্যে, এরপর এই দুইটা ডিম ভেঙে দিলাম রুসের মতো আর কি। এরপর হচ্ছে যে ভাত দিলাম, একটু সামান্য হলুদ দিলাম, লবণ তো দিছি, এরপর কাঁচামরিচ বাসায় ছিল না তো শুকনা মরিচ দিছি আর কি ফোড়নে, এই যে। এরপর এই যে ধনিয়া পাতা দিলাম, হয়ে গেছে। আর এই চুলায় বসেছি কি জানেন, এই চুলায় বসেছি পানি। এই যে ঘুম থেকে উঠলে পরে গলাটা অনেক বেশি ভার হয়ে থাকে, তো গরম পানি খাবো যেহেতু এখন ঠান্ডা হালকা হালকা পড়ছে। আর আমার ইলেকট্রিক কেটলিটা নষ্ট হয়ে গেছে, তো এখন আমি কুসুম গরম পানিটা প্রথমে খাবো, এরপর আমি গরম গরম ভাত ভাজি খাবো, মানে আমরা তিনজনই খেয়ে নিব। আর সাধারণত খুব সকালবেলা ভাতটা খাওয়া হয় না আমাদের বাসায়, তবে আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠছি। আর এই শীতের সিজনে কিন্তু এরকম ভাত ভাজি বা গরম ভাত ভর্তা ভালোই লাগে মাঝে মাঝে খেতে সকালবেলা। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, এরপর আনিসার বাবা বাজার নিয়ে আসেন অনেক কিছুই। এখানে রুই মাছ আনছেন, তারপর হচ্ছে সোনালি মুরগি বেশ বড় একটা ওজনের, আর লেবু, শসা, টমেটো, গাজর, বেগুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, ঢ্যাঁড়স, তারপর হচ্ছে আমড়া, জলপাই, সিম, ফুলকপি, এই তো এগুলো নিয়ে আসছে। আর এইদিকে আমি অলরেডি গাজর আর ফুলকপি কেটেও ফেলেছি, সবজি করব। এখানে এই যে আমি সবজিগুলো কেটে রাখছি, এখানে হচ্ছে ফুলকপি, গাজর, সিম আর অল্প আলু দিয়ে একটা মিক্সড সবজি করব। শীতের দিনে কিন্তু এই সবজিটা আমার বাসায় প্রায় প্রতিদিনই করা হয়, কারণ আনুষার বাবার অনেক বেশি পছন্দ। আর এখানে এই যে করলা, আলু লবণ দিয়ে কষলে তারপর সুন্দর করে ধুয়ে টুয়ে রাখছি। আসলে করলা কিন্তু তিতা হিসেবেই ভালো লাগে, কিন্তু এই এগুলো হচ্ছে ছোট ছোট উস্তা, অনেক বেশি তিতা, যার কারণে একটু লবণ দিয়ে আর কি চটকাইয়ে নিচ্ছি। তো এতে করে যেটা হয় মানে করলাটা নরমও হয় আর তিতাও কম লাগে। আর এইদিকে এই যে আমি তেলের মধ্যে লবণ দিয়ে একটু কড়াইটা পুরাই নিতেছি, তাহলে আর কোনো কিছু লেগে যায় না। তো এই যে আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া সবজি মানে চিন্তাও করা যায় না, আমার তো অনেক বেশি পছন্দের। আর এই চুলায় আমি ডিম সিদ্ধ বসাইছি, এখন ভাবতেছি যে ডিমে কোরমা করবো না ঝাল করবো, ঝালবো না। তো এখানে আমি না ওই বড় চিংড়ি মাছ আছে না, সেই বড় চিংড়ি মাছ চার পিস নামাই নিলাম, এটা দিয়ে আমি এই যে করলা ভাজি করবো, একদম ছোটো ছোটো করে কেটে তারপর করলা ভাজি করবো, আর উপরে এই খোসাটা ফেলাই দেবো। ছোটো চিংড়ি মাছের তুলনায় বড় চিংড়ি মাছে কিন্তু ঘ্রাণ কম, ওই দেখার সৌন্দর্য আর কি, মূলত ছোট মাছেই কিন্তু ঘ্রাণ বেশি।
চিংড়াগুলো দিয়ে দিতেছি পেঁয়াজের সাথে, দিয়া একটু হালকা ভাজা ভাজা করে তারপর করলাগুলো দিয়ে দেব। আমি এমনিতে দেখাটা কি করলা ভাজাতে পরে লবণ দিই, এতে করে ঝরঝরা হয়। রাত্রে কিন্তু চিংড়ি মাছ দিতেছি, এর জন্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছের মধ্যে তো একটু লবণ যুক্ত হবে। একটু সামান্য হলুদ দিব খাবারটা আর একটু সুন্দর আসার জন্য। হয়ে গেছে, এখন তাকে একটু ঠান্ডা পানি দিয়ে আমার মেয়ের কাছে ছিলতে দেবো। আমার মেয়ে ডিম ছুলতে এত পছন্দ করে যে কি বলবো আপনাদেরকে। আনুষা, এই দেখো তোমার জন্য কাজ নিয়ে আসছি মা, দেখো। হ্যাঁ মা, ওগুলো একটু ছেলে দাও। প্রত্যেকটা ডিমের মাঝখানে আমি একটু একটু করে ছুরি দিয়ে চিরে দিচ্ছি, এতে করে ভেতরেও মশলা ঢুকবে আর মানে ছিটে ওঠার ভয় নাই। আর এই যে মুরগির গোশত আমি একবার ভালোভাবে ধুয়ে টুয়ে এই যে জালির মধ্যে পানি ঝরাতে দিছি, কারণ যে কোনো গোশত, সেটা মুরগি, গরু, খাসি, হাঁস যাই হোক না কেন, তো এরকম যদি পানি ঝরায় রান্না করা যায় তাহলে কিন্তু টেস্ট বহুগুণ বেড়ে যায়। আর এই যে টমেটো কেটে নিচ্ছি চিকন চিকন করে, এই টমেটো দিয়ে আমি এই ছোটো মাছ রান্না করব। আর এই যে ছোটো মাছের জন্য আমি এখানে হচ্ছে কি বলে এটাকে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু লবণ, ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া, এগুলো আমি বেশ কিছুক্ষণ আগে কিন্তু এরকম পানি দিয়ে করে রাখছি, পেস্ট করে রাখছি। এতে করে কিন্তু মানে মাছটা খেতে অনেক দারুণ লাগে। আচ্ছা, আর এইদিকে আমি বেগুনটাও মাখায় রাখছি, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, একটু চালের গুঁড়া দিয়া, তো এতে করে অনেক ক্রিস্পি হয়। আর এই যে এদিকে আমি পেঁয়াজ কেটে রাখছি, প্রয়োজন হবে আমার। আর মশলাপাতি সব সব কিছু এখানে আমার নামানো আছে, এই যে আদা রসুন পেস্ট, এটার মধ্যে পেঁয়াজ পেস্ট, মানে মাছ আমি কয়েক টুকরা মশলা মাখায় রাখছি হালকা করে ভেজে তারপর ভুনা করব। তো এই হচ্ছে আজকের রান্নাবান্নার আয়োজন, আর দেখি একটু ডাল চড়চড়ি করলেও করতে পারি। তো এখানে আমি এই যে মশলাটা দিয়ে দিলাম, এখানে আমি কিছুটা পেঁয়াজ একেবারে কিমা করে নিচ্ছি, তো এখন এটাও দিয়ে দিলাম, মানে একবারে মাখানোর মতো বলতে পারেন রান্নাটা করে দিলাম আর কি। মাখানোর মাখায় যেমন আমরা বসাই না, ওই মাখানোর মতো করেই বসাইছি, কিন্তু মাখাই নেই হাত দিয়ে আর কি। একবারে বসা টমেটোটা নামানোর আগ মুহূর্তে দেবো, যখন আমি ধনিয়া পাতা দিব। টমেটো কিন্তু গোলে একেবারে দেখা যায় কি যে মানে মশলার যে মানে গ্রেভিটা ওইটা অনেক বেশি থকথকে হয়ে যায়, ভালো লাগে না। মূলত আজকে রাতে আমাদের বাসায় কয়েকজন গেস্ট আসবেন, রাতে খাওয়া দাওয়া করবেন তারা, তো তাদের জন্যই আয়োজনটুকুন করা, আর কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। তো আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করলাম। তো এইদিকে আমি পোলাও রান্না করছি, পোলাওটা আমি হটপটে রাখলাম, আর ভাত রান্না করছি সেটা পাতিলে আছে, পরে আমি বেড়ে নিব। তো ডিমের কোরমাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, কালারটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এটা ছোট মাছ, এটা হচ্ছে বড় মাছ, একেবারে শুকনা শুকনা ভুনা করছি। আর এখানে লেবু, শসা, কাঁচামরিচ, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, এটা হচ্ছে মুরগি, মুরগিটা কিন্তু খুবই মজা ছিল খেতে, আর এটা হচ্ছে মিক্সড সবজি, সাথে হচ্ছে বেগুন ভাজা।